विराट रोड पीछे वाली ना চিৎকার করো আগে আমাকে তো বললো মিষ্টি হবে ভাইয়ের জন্যও নিলাম জেঠু রাতে দিলাম দাদু হবে বিশেষ করে যে বিজ্ঞানের উপরে যে বইটা ওই বইটার জন্য আমি এটা ছায়ার একটা বই নিয়ে এসেছি, এটা তুই পড় আপাতত। আর ইংরেজির একটা রায়মাটিনের কোশ্চেন ব্রাঞ্চ আছে, হ্যাঁ প্রশ্ন বিচিত্রা। এক বছরে যে কত বই কিনা হচ্ছে তা ঠিক নেই। না সেটা ঠিক, বই লাগবে বই, স্কুলটাই যাওয়া হচ্ছে না, অন্য কিছু নয়, শুধু বই কিনা হচ্ছে আর বই রাখার জায়গা নেই, দুটো তিনটা শুধু বস্তা হয়ে গেছে, মানে পুরনো বছরের সব মানে বই আর খাতার বস্তা হয়ে গেছে, এরপরে ওগুলো রাখার জায়গা নেই, তোমার বই কিনতে হবে বুঝলে। না বই তো পড়ার জন্য, তো আর এমনটা নয় যে বই কিনে এনে ও মলাট করে রেখে দিচ্ছে, এমনটা তো নয়। এটা ইংলিশ বই কিনে এনেছে রাই মার্টিনে, প্রশ্নবিচিত্র জাস্ট এই কিনে আলো, আপনারা তো দেখলেন ভার্চুয়াল নবোদয় পরীক্ষা তো আর মানে হচ্ছে না, আনছে যে তুই এক কাজ কর, তুই এরপর ক্লাসের পড়া শুরু কর, সমস্যা হয়ে গেছে একটাই, আমরা তো ভেবেছিলাম ভাই নবোদয় পরীক্ষা দিতে যাবে, যার কারণে নবোদয়ের বইগুলোই এনেছি, কিন্তু ওর ক্লাসের বইগুলো ঘাটালে রয়ে গেছে, ক্লাসের বই এখনো ঘাটাল যেতে পারছি না, আনতে পারছি না, যাবো যাবো করছি কিন্তু যাওয়া হচ্ছে না। বাবা কি গান করছো বলো? আমি তোমার জন্য নিয়ে এলাম, তোমার পড়বে বলে একবার পড়ো, দেখো ভাইয়ের জন্য বই এনেছে আর আমার বাবার জন্য কি এনেছে, কি এনেছে বাবা বলে দাও, গেঞ্জি এনেছে।
জামা কাপড় মেলতে গিয়েছিলাম, দু বালতি জামা কাপড় কাঁচা হয়েছে, আর এত রোদ, বেরোনো যাচ্ছে না বাইরে। আর তার উপরে বিকেলবেলায় যদি একটু ঝড় বিদ্যুৎ হচ্ছে তো আপনাদের আমি আগের দিনে ঝড়ের দৃশ্য দেখিয়েছি, কারেন্ট চলে যাচ্ছে, আর গরমে যত মানে জিউত তো বেশি কষ্ট হচ্ছে, গরমে ছটপট করছে, আর এই গরমে এত মাথা যন্ত্রণা করে। আমি কি আর বাইরে জামা কাপড় ফেলতে সানগ্লাস পরে যাবো না ছাতা নিয়ে যাব। তবে যাই হোক, এই গরমের দিনে একটা সমস্যা প্রায়ই হয়ে থাকে, মাথা যন্ত্রণা, মানে মাথাটা ধরে যায়। এই গরমে হয় নাকি আপনাদের জানি না, কিন্তু আমার মনে হয় যে একটা পানীয় আছে যেটা আমি নিজে হাতে তৈরি করি, যখনই মাথা হালকা যন্ত্রণা হয় কিংবা মাথাটা ধরে ধরে যায় আমি এটা খেয়ে নিই, আর কিছুক্ষণ পরে দারুণ ফল দেয়। চাইলে আপনারাও এই পানীয়টা তৈরি করতে পারেন, বাজার থেকে কিনে এনে ওষুধ দিয়ে সাময়িক সেটা, আর প্রায়ই এই রোদের সময় মাথা ধরে যাবে, কতই আর ওষুধ খাবো, পেনকিলার খাওয়া ভালো না। আমার খুব জোর ধরে গেছে, আমি ভাবছিলাম যে ভাইকে বলছিলাম যে ভাই আমার মাথাটা একটু ম্যাসাজ করে দাও, ভাই বলছে এই গরমে আমি আর পাচ্ছি না, আমার কাজ আছে। তাহলে আমি পানীয়টা তৈরি করব, মানে এত মাথাটা ধরে গেছে আমি কথাও বলতে ঠিক করে পাচ্ছি না। চলুন, পানীয়টা আমাকে এখনই খেতে হবে। বাইরে থেকে ঘুরে এসে হঠাৎ করে যদি আপনাদের মাথাটা ধরে যায়, আপনারা এই পানীয়টা ঘরে প্রস্তুত করে নেবেন, সাথে সাথেই কাজ দিয়ে দেয়। আসুন আমার সাথে কিচেনে, এটা আমি তৈরি করবো এক্ষুনি। দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, আর যেমন আমি মানে চা খাই যেমন গরমটা থাকে, এই জলটা ওই রকম গরমে আমি তৈরি করব। চা যেমন গরম অবস্থায় পান করি, জলটাও ঠিক ওই রকমই গরম করব। তো একটু গ্যাসটা আমি বাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, জলটা তো গরম হয়ে গেছে হালকা হালকা, এর বেশি গরম হলে আর খেতে পারবো না, কারণ এটা আমার এমার্জেন্সি এক্ষুনি দরকার। তার জন্য এরপর গ্যাসটা আমি বন্ধ করে জলটা একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। ফ্রেন্ডস দেখুন, এই জলটা একেবারে হালকা গরম আছে। এরপর এই জলটাতে আমি তিনটি উপকরণ মেশাবো, আর সাথে সাথে খেয়ে নেবো। আমার মুখটা দেখে বুঝতেই পারছেন, সত্যি সত্যি আমার মাথাটা আজকে খুবই ব্যথা করছে, আর মাথাটা ধরেও গেছে। ভাই দাও তো, এটা দেখুন, দেখতে পাচ্ছেন এটা আমি আদার রস তৈরি করেছি, আর আদা তো আমাদের কিচেনে সকলেরই থাকে, আর আদা যদি দু একটা চেবানো হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই। দেখুন আমি এখানে বড় চামচের এক চামচের মতো দিয়ে দিয়েছি, এটা ছোট চামচ, বড় চামচের এক চামচ দিয়ে দিলাম। এটা দেখে বুঝতেই পাচ্ছেন এটা মধু, এটা আমি দিচ্ছি, বেশি মধু খেতে একদম ভালো লাগে না, এক চামচ দেওয়ার নিয়ম। আমি একটুকু দিচ্ছি, হাফ চামচ, হাফ লেবু দিয়ে দিচ্ছি। খুব টেস্ট লাগছে খেতে, দেবো বন্ধুরা। এরপরে এটা আমি পুরো খেয়ে নেবো, ও জিউ খেয়ে নিচ্ছে, খেলেও এমন কিছু হবে না, মাথা ব্যথা অনেক প্রকারের হয়ে থাকে, তো এটা সত্যি সত্যি কাজে দেয়। এটা আমি পুরোটা খেয়ে নেবো, ধর একটু খাবি, আমার খেতে আমার মাথার ব্যথা হচ্ছে। পুরো খেয়ে নিয়েছি, জিউ অর্ধেকটা খেলো, জিউ পুরোটা আমাকে খেতে দেয়নি। আপনারা এইভাবেই বানাবেন, বানিয়ে খাবেন, স্যারিডন কিংবা প্যারাসিটামল এই সমস্ত ওষুধ খাওয়া আমার মনে হয় উচিত নয়। সবসময় একদিন খেলাম ঠিক আছে, কিন্তু যদি এই গরমের মধ্যে মাথা প্রায়ই ধরে যায় তাহলে এই সব পানীয় তৈরি করে খাওয়াই ভালো। বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি, আরও দেখা হবে নতুন ব্লগের সাথে।